শ্রাবণ সিতানি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুধীন, তোমাদের জন্য এসেছি একটি নতুন ভিডিও। আজ আমি চলে এসেছি রামরাজাতলায়। রামরাজাতলা কেন এসেছি সেটা হয়তো তোমরা এতক্ষণে বুঝতে পেরেই গেছো। চার মাস আগে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম রাম ঠাকুরের পুজো। হ্যাঁ বন্ধুরা, রাম ঠাকুরের সাথে কিন্তু রয়েছে পুরনো নবনারী, নতুন নবনারী এবং সমীচণ্ডী মাতা। এই চারজনের পুজোই কিন্তু হয় চার মাস আগে থেকে, এবং সেই চার মাস পর অর্থাৎ আজ শ্রাবণ মাসের শেষ রবিবারে কিন্তু হয় নিরঞ্জন। তো এই নিরঞ্জন হয়ে থাকে কিন্তু এক বর্ণাঢ্য শোভাযাত্রার দ্বারা, এবং শোভাযাত্রাও কিন্তু অনেক বড় হয় এবং পরপর কিন্তু থাকে এই শোভাযাত্রার এবং এই ঠাকুর। তো সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে। তো বেশি কথা বলবো না, সরাসরি চলে যাব মন্দিরের কাছে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ ইতিমধ্যে কিন্তু রামরাজাতলার যে রাম ঠাকুর, সেই রাম ঠাকুর কিন্তু মন্দির থেকে বেরিয়ে পড়েছে শোভাযাত্রার জন্যে। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু ট্রেনে নিয়ে যাওয়া হচ্ছে রাম ঠাকুরকে। তো আস্তে আস্তে তোমাদের সমস্তটাই দেখিয়ে দেবো। তো এখানে কিন্তু আমরা নারায়ণ মূর্তি দেখতে পাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু রয়েছি নতুন নবনারীর সামনে। নবনারীর যে নটা সখী, সেই নসখীর উপর বসে আছে, আর উপর দিকটা দেখতে পাচ্ছ রয়েছে কিন্তু মহাদেব। তো এই মুহূর্তে রয়েছে নতুন নবনারীর সামনে, এর আগে কিন্তু রয়েছে পুরাতন নবনারী এবং সমীচণ্ডী মাতা। চলো এই মুহূর্তে কিন্তু রয়েছি পুরাতন নবনারীর সামনে। তোমাদেরকে আগেই আমরা দেখেছিলাম নতুন নবনারী, এখন কিন্তু রয়েছি আমরা পুরানো নবনারীর সামনে। দেখতেই পাচ্ছ সেমই কিন্তু রয়েছে নটা সখীর উপর কিন্তু রাধাকৃষ্ণ বসে রয়েছেন। তো এর আগে যদি আমরা যাই, এর আগে কিন্তু রয়েছে সমীচণ্ডী মাতা। তোমাদের সমস্তটাই দেখিয়ে দেবো, আর প্রত্যেকটি প্রতিমাই কিন্তু নেমে পড়েছে বিসর্জনের জন্য। তো দেখতেই পাচ্ছ, আর অসাধারণ কিন্তু লাগছে প্রতিমাটা দেখতে। তো দেখতেই পাবে এখানে সমস্তটাই রয়েছে। তো আস্তে আস্তে তোমাদের সমস্তটাই দেখে দিচ্ছি, দেখতে থাকো।
সুন্দর কিন্তু আপগ্রেডেড শিব পার্বতী যেটাকে বলা যায় একদম। চলো এরকমই দেখতে থাকো। দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু পৌঁছে গেছে সমীচণ্ডী মাতার একদম কিন্তু সামনে। দেখতেই পাচ্ছ সমীচণ্ডী মাতা কিন্তু এখানে রয়েছে, আর মায়ের কিন্তু চলছে বিদায় বেলা। অলরেডি কিন্তু প্রত্যেকটি ঠাকুরই বিসর্জনের জন্য কিন্তু প্রস্তুত হয়ে গেছে। তোমাদের সঙ্গে শেয়ার করছি সর্বশেষ সমীচণ্ডী মাতাকেই দিয়েই, তো তোমাদের সমস্তটাই কিন্তু দেখিয়ে দিলাম পরপর, দেখতেই পাচ্ছ তোমরা। সমস্ত কিছু দেখিয়ে দিলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে জানিতে কী করতে হবে একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে কোথায় নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।